তো ভেরি গুড মর্নিং এভরিওয়ান, ভেরি গুড মর্নিং, ওয়েলকাম করেছো সকলকে আমার চ্যানেল আড্ডা 24/7 নর্থ ইস্টত। আর আজি হয়েছে মঙ্গলবার, আর দিনটোর আজির মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস রাতিপুৱা 9টা বজাত আমি কন্টিনিউ করো এভরিডে। সো বন্ধু অকল, যাকালি আমার এপিএসসি পরীক্ষা ইতিমধ্যে হয়ে গেল, আর এপিএসসি পরীক্ষাক লই আড্ডা 24/7 নর্থ ইস্টর আমার যিমান ফ্যাকাল্টিজ আছে সকলে সকলে বহুত আজি হ্যাপি, বহুত হ্যাপি হওয়ার বিভিন্ন রিজন আছে। যে পরীক্ষাত আহা যে সাবজেক্ট ওয়াইজ যিমান কুয়েশন আহিছে, ইমান কমন কুয়েশন আহিছে, এনেকুৱা লাগিছে কেতিয়াবা যে কুয়েশন পেপারটো যাতে যে আড্ডা 24/7 নর্থ ইস্টর ফ্যাকাল্টি সকলে সেট করেছে নাকি, এনেকুৱা একটা বিষয়। মই যদি জিওগ্রাফির কথা কবলৈ যাও, টোটাল 9খন প্রশ্ন আহিছিলে, আউট অফ 9 8খন প্রশ্ন, টোটাল 8 কুয়েশনস তোমালোকক একদম এজ ইট ইজ মই ক্লাসত যেনেকুৱা পড়াইছো ঠিক তার উপর বেস করে কিন্তু পরীক্ষার প্রশ্নবিলাক আহিছিলে। সো বন্ধুসকল, এয়া একটা বহুত ভাল লগা একটা বিষয়। সো দেরি নকৰাকে আমি আজি স্টার্ট করে দিও। ওকে, সাউন্ডটো ঠিক আছে। সো সবে আহি যোৱা, একদম সোনকালে আহি যোৱা, 9টা বাজি গল, আর 9টা বাজি যোৱাৰ লগে লগে আমি আমার এই ক্লাসটো কন্টিনিউ করি এভরিডে। সো এতিয়া আমার নেক্সট টার্গেট কোনটো আছে, এতিয়া যদি আমি কবলে যাও, আমি এটা লক্ষ্য এতিয়া বনাই লৈ লব লাগিব যে আমার নেক্সট এপিএসসি ডেফিনেটলি আমার নেক্সট আকৌ এপিএসসি পরীক্ষা, কারণ নোটিফিকেশন 2024 নোটিফিকেশন রিসেন্টলি আহিব। এডিআরই, অ্যাপেক্স ব্যাংক, অসম পুলিশৰ, ডিএমই, আপকামিং যি আমার এক্সামবোৰ আছে, এতিয়া আমার লক্ষ্যটো হৈছে সেই পরীক্ষাবোৰক ধুনিয়াকে বহুত ভালকে পাস করব লাগে বাস। সো আজি আমার প্র্যাকটিস পেপার টু, আর ইয়াত মই টপ 500 এমসিকিউ আজির পর মই ডিসকাস করবলে লাইছো। সো আজি আমার প্রথম টু প্রশ্ন একদম ইজি কোয়েশ্চেন পর স্টার্ট করছো, ইজি টু মডারেট আমি লাহে লাহে আগবাড়ি থাকিম। হোয়াট ইজ দ্য মিনিমাম এজ ফর হোল্ডিং, হোয়াট ইজ দ্য মিনিমাম এজ ফর হোল্ডিং দ্য অফিস অফ লোকসভা। আমার লোকসভা নির্বাচন, লোকসভা ইলেকশন এটি আহি আছে। আমি যদি কবলে যাও, আমার অসমত বেসিক্যালি কি চারিটা স্টেজত আমার কিন্তু কি হবো লোকসভা নির্বাচনটো হব, ফোর স্টেজ, ঠিক আছে, যদি আমি চাও। সো হোয়াট ইজ দ্য মিনিমাম এজ ফর হোল্ডিং দ্য অফিস অফ লোকসভা, 18 ইয়ার্স, 21 ইয়ার্স, 25 ইয়ার্স, 30 ইয়ার্স, কি হবো ইয়ার কারেক্ট অ্যান্সারটো, ঠিক আছে, কি হবো ইয়ার কারেক্ট অ্যান্সারটো তোমালোকে কোয়াশুন। হোয়াট ইজ দ্য মিনিমাম এজ, যদি আমি কবলে যাও, হোয়াট ইজ দ্য মিনিমাম এজ, ইয়েস, টু ফর হোল্ডিং দ্য অফিস ইন লোকসভা। বন্ধুসকল, যদি আমি কবলে যাও, আগত আমি এনসারটো জানি লম, তারপর লোকসভার লগত রিলেটেড যে পয়েন্টস বুর আছে সেই পয়েন্টস খিনি আমি ক্লিয়ার করে দিম। সো দ্যাট, কারণ এইবেলি যিমান পরীক্ষা হব, লোকসভা ইলেকশন যেহেতু এইটো জেনারেল ইলেকশন আর দেশের সর্ববৃহৎ নির্বাচন, সো গতিকে এই ইলেকশনের পর কিন্তু বহুত প্রশ্ন পরীক্ষা থাকিব। সো ইয়ার যেটু কারেক্ট অ্যান্সারটো হব, এইটি হব সি, সি হব ইয়ার কারেক্ট অ্যান্সার। অ্যাকচুয়ালি কি যদি আমি কবলে যাও, আমার বেসিক্যালি পার্লামেন্ট যেটু হয়, আমি যদি চাও আমার যেটু পার্লামেন্ট হয়, এই পার্লামেন্ট কনসিস্ট করে তিনটা পিলারর দ্বারা। কি তিনটা পিলার? এটা হয় প্রেসিডেন্ট, ঠিক আছে, এটা হয়েছে প্রেসিডেন্ট, ঠিক আছে, এটা হয় আমার রাজ্যসভা, এটা হয় রাজ্যসভা, আর এটা হয় আমার লোকসভা। রাজ্যসভার যদি অফিস যদি হোল্ড করিব লাগে, এজন মানুষের মিনিমাম কি হব লাগিব, 25 ইয়ার্স তোর এজ হব লাগিব, যাক আমি কম মেম্বার অফ পার্লামেন্ট রাজ্যসভা, লোকসভা। আর যদি আমার রাজ্যসভার যদি কোনোবা এজনে যদি এমপি হব বিচারে, এমপি রাজ্যসভা যদি হব বিচারে, তো মিনিমাম কিমান তোর এজ হব লাগিব, 30 ইয়ার্স তোর এজ হব লাগিব, তেনেহলে তো রাজ্যসভার এমপি সিটটো কি করিব পারিব, যদি আমি কবলে যাও, তেও হোল্ড করিব পারিব, ঠিক আছে, তেও হোল্ড করিব পারিব। সো এই দুটা বহুত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আর মনত রাখিবা, লোকসভার যেটু সাধারণ কার্যকাল, এটু আমার 5 ইয়ার্সর কারণে হয়, এটু আমার কার কারণে হয়, ফর 5 ইয়ার্স। আর রাজ্যসভাটো হইছে নন ডিজলভিং বডি, 6 ইয়ার্সর কারণে বেসিক্যালি কার্যকাল থাকে। আর ওয়ান থার্ড মেম্বার কি করে, এভরি সেকেন্ড ইয়ারত তেওঁলোকে রিটায়ার করে, ঠিক আছে, তেনহলে আমার ইয়ার পরা কি হবো, যেটু সি অপশন, এইটু কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চনটো আমার কি দিছে চোৱা ইয়াত ভালকে, যে হাউ মেনি সেশন অফ লোকসভা টেক প্লেস ইন এ ইয়ার, এটা বছর, ঠিক আছে, এটা বছর বলি কলে 12 মান্থ, ঠিক আছে, এটা বছর লোকসভাত টোটাল কিমানখন সেশন হয়, সেশন বলি কলে বৈঠক বলি আমি এটা কথাত কব পাৰো, 1 2 3 4 5, এটা বছর লোকসভাত টোটাল কিমানটা বৈঠক হব পাৰে, কোৱা কিমানটা বৈঠক হব পাৰে, ইয়ার প্রশ্নটোর উত্তরটো তোমালোকে দিব লাগিব, কোৱা ইয়ার প্রশ্নের উত্তরটা তোমালোকে দিবলে ট্রাই করা, হাউ মেনি সেশন যদি আমি কবলে যাও, আর সবে আহি যা
পরীক্ষা শেষ হয়ে গেল এটা নেক্সট পরীক্ষার টার্গেট হিসাবে লই লব লাগিব এপিএসসি পরীক্ষা শেষ হয়ে গেল এটা নেক্সট পরীক্ষার টার্গেট হিসাবে লই লব লাগিব সো সবে জেনেকে ক্লাস করি থাকা এভরিডে ঠিক আছে ঠিক তেনেকে কিন্তু ক্লাস টু কন্টিনিউ করব লাগিব দে মই কিন্তু বারে বারে কই আছো মই কিন্তু বারে বারে কই আছো ওকে এইটু 500 এমসিকিউ এটা সিরিজ আমি স্টার্ট করিলো আজির পড়া তো 500 এমসিকিউ আমি আজির পড়া ডিসকাস করি থাকিম আমাক ম্যাক্সিমাম 10 খনকে ক্লাস 10 খন ক্লাস লাগিব সো সবে কইছে ম্যাক্সিমাম কোশ্চেনসার দুখন ম্যাক্সিমাম কোশ্চেনসার দুখন হবো লাগে কারেক্ট অ্যানসারটো কি হবো দ্যাট ইজ তিনি খন দুখন নহয় ভাই দ্যাট ইজ তিনি খন যদি আমি কও আর এটা সেশনের পড়া ধরিল এইটো হইছে ফার্স্ট সেশন এইটো হইছে ফার্স্ট সেশন এইটো হইছে সেকেন্ড সেশন আর এটা কি হয় এটা হয় বাজেট সেশন ঠিক আছে এটা হইছে কি আমার বাজেট সেশন এটা হয় বাজেট সেশন আর এই তিনটা এই এটা সেশনের পরে এটা সেশনের মাঝত মিনিমাম 6 মান্থর গ্যাপ থাকিব পারে মিনিমাম কি থাকি পারে 6 মান্থর গ্যাপ থাকিব পারে ঠিক আছে জেনে কি এই বিলি আমার ইন্ট্রিম বাজেট আইছিলে জোয়াকালি এপিএসসি পরীক্ষাত এই যেটু বাজেট ইন্ট্রিম বাজেটের পরাও কিন্তু পরীক্ষাত কিন্তু কোশ্চেন আইছিলে মই বারে বারে ইন্ট্রিম বাজেট তোমালোক সকলোকে পড়াইছো সো বেসিক্যালি কি হবো তিনটা সেশন আমার হয় উইন্টার সেশন ঠিক আছে মনসুন সেশন আর কি হয় বাজেট সেশন স্যার এটু কনফিউশন হয় ইয়েস কিন্তু কনফিউশন হলে নহব ভাই বেসিক্যালি কি হবো আমার তিনখন সেশন হয় এটা হইছে আমার মনসুন সেশন এটা হয় উইন্টার সেশন আর এটা হয় আমার বাজেট সেশন এটা মনত রাখিবা সো উই হ্যাভ লাইক তিনটা আমার সেশন হয় ঠিক আছে আমার লোকসভা যদি আমি কও এটা বছরত আমার ঠিক রাজ্য বিধানসভা যদি আমি কও আমার স্টেট যদি আমার রাজ্য বিধানসভার যদি আমি যদি কথা পাতো রাজ্য বিধানসভা তো কিন্তু সেট তেনেকুৱাই তিনটা সেশন হবো আর একটা সেশনের পর আন একটা সেশনের মাজত আমার কি থাকে আমার কিন্তু যদি আমি কবলে যাও গ্যাপ থাকে 6 মান্থর নেক্সট কোয়েশ্চন উইচ অফ দ্য ফলোইং আর নট সেশন অফ দ্য লোকসভা তোর কোনটো একটা সেশন নহয় আমার লোকসভার এটো অ্যানসার এটা তোমালোকে ইজিলি করিব পারিবা কারণ কনসেপ্ট তো ডেভেলপ হৈ গল তোমালোকৰ কনসেপ্ট তো ডেভেলপ হৈ গল হয় না নহয় কোয়েশ্চন তেনহলে ইয়ার অ্যানসার টু কি হব বাজেট সেশন মনসুন সেশন সামার সেশন উইন্টার সেশন কোনটো সেশন আমার পার্লামেন্টত নহয় উইচ অফ দ্য ফলোইং আর নট দ্য সেশন অফ লোকসভা কোনটো লোকসভার একটা সেশন নহয় সবে অলপ শেয়ার করে দিব লাগিব ঠিক আছে সবে অলপ শেয়ার করে দিব লাগিব এপিএসসি পরীক্ষা হ্যাক হয়ে গেল এতিয়া আমার নেক্সট যেটু ডাঙর আমার লক্ষ্য এইটো হইছে এডিআরই এক্সাম এইটো হইছে আমার এডিআরই পরীক্ষা কারণ এডিআরই পরীক্ষাতে আমি পাস করিবই লাগিব নেক্সট আছে আমার অসম পুলিশের পরীক্ষা হবো অসম পুলিশের ঠিক আছে নতুন ভ্যাকেন্সি আহিব নেক্সট যদি মই কবলে যদি যাও তোমালোকৰ রেলওয়েত একটা ডাঙর ভ্যাকেন্সি আরপিএফ বা এসআইএফ তো অলরেডি অহা 15 এপ্রিলের পর অ্যাপ্লাই স্টার্ট হবো তারপর তো আরো এনটিপিসির আছে ভ্যাকেন্সি ঠিক আছে এসএসসির পরীক্ষা তো তোমালোকে দি থাকা লগতে যদি মই কও নেক্সট ইয়ার এপিএসসি মানে এই বছর যেটু এপিএসসি নোটিফিকেশন ওলাবো আর ইয়ার লগতে যদি মই যদি কও অ্যাপেক্স ব্যাংকর পরীক্ষা অ্যাপেক্স ব্যাংকর পরীক্ষা এই কেটা পরীক্ষার কারণে এটা পড়িব লাগিব আমি একদম মনোযোগর হইতে একদম মনোযোগর হইতে আমি এই কেটা পরীক্ষাত ফোকাস করে আমি এটা প্রিপারেশন লব লাগিব সেটা হলে কোনটো হবো ইয়ার কারেক্ট অ্যান্সার কোনটো সেশন নহয় তেনেহলে কি হবো কারেক্ট অ্যান্সারটো কি হবো যদি আমি কবলে যাও ইয়ার কারেক্ট অ্যান্সারটো হবো সামার সেশন বলে কোনো তেনেকুৱা সেশন কিন্তু নহয় মই জাস্ট আগর কোয়েশ্চনটো কি করালো মই কি কলো আগর কোয়েশ্চনটো ইয়াত মই কি কলো ফার্স্ট সেশনটো কি হয় আমার এটা হয় উইন্টার সেশন এটা হয় আমার কি আমার এটা হয় মনসুন সেশন ঠিক আছে আর এটা কি হবো আমার বাজেট সেশন সো কি হবো বাজেট সেশনটো ডেফিনেটলি হয় মনসুন সেশনও আমার হয় উইন্টার সেশনও আমার হয় কিন্তু সামার সেশন বলে কোনো সেশন আমার কিন্তু পার্লামেন্টত বা আমার বিধানসভাত তেনেকুৱা কিন্তু নহয় এইটো মনত রাখিব লাগিব তেনহলে এইটোৰ পৰা আমাৰ কারেক্ট আমাৰ অ্যানসারটো আমি ওলাই লব পাৰিলো হয়নে নহয় নেক্সট কোয়েশ্চন দ্য বাজেট ইজ অলসো নোন এজ আমি সকলে জানো বাজেট যোৱাকালি এপিএসসি পরীক্ষাত ইন্ট্রিম বাজেটের পৰা প্রশ্ন আহিছিলে এনে এডিএনই পরীক্ষাতো কিন্তু বাজেটের পৰা প্রশ্ন আহিব কারণ বাজেট এটা বহুত গুরুত্বপূর্ণ এটা বিষয় আমার দেশখন বা রাজ্যখন কেনেকে চলিব সেইটো নির্ধারণ হয় আমার বাজেটত হয়নে নহয় আমার দেশত যেনেকে নির্মলা সীতারামাইয়া আমার ফিনান্স মিনিষ্টার তেখেতে বাজেট বেসিক্যালি কি করে উত্থাপন করে ঠিক তেনেকে আমার রাজ্যত কি করে অজন্তা নিয়োগ বাইদেউ কি করে বেসিক্যালি বাজেট উত্থাপন করে সো ইয়াত কইছে দ্য বাজেট ইজ অলসো নোন এস এই বাজেটখনক আমি কি বলে কব পারো আজি কিন্তু ডাইরেক্ট কোয়েশ্চনবোৰ মই লৈ আহিছো পরীক্ষার লগত একদম সামঞ্জস্য থকা কোয়েশ্চন আমি এই যেটো বাজেট এই বাজেটক আমি কি বলে কব পারো ইটস এ এনুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা মান্থলি ফিনান্সিয়াল স্টেটমেন্ট নে রিসিপ্ট এন্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট নে ট্যাক্সেশন স্টেটমেন্ট কি হব ইয়ার কারেক্ট অ্যান্সার কোৱা
78 ক্রস হৈ যাওক আজি 78 ক্রস হৈ যাব লাগে সবকে মাতি দিয়া কি হল কি হব তেনে হলে ইয়ার কারেক্ট আনসার ঢুকুয়া কি হব কারেক্ট আনসার তো আমি বিচাৰিছো ইয়ার কারেক্ট আনসার তো আমি বিচাৰিছো কি হব ইয়ার কারেক্ট আনসার তো বাজেট আমার কিমান নম্বর আর্টিকেলত মেনশন করা আছে কোয়াসুন আমি তো বাজেট লৈ পড়ি আছো মনত রাখিবা যে আমার ভারতীয় সংবিধান যদি আমি সাবলে যাও উই হ্যাভ 450 প্লাস আর্টিকেল উই হ্যাভ 450 প্লাস আর্টিকেল ন ইয়ারে যদি আমি সাবলে যাও অরিজিনাল কনস্টিটিউশন অনুযায়ী 395 আর্টিকেল আমার আছিলে ইয়ারে আর্টিকেল 112 কাক লৈ কথা পাতে আমার বাজেটক লৈ কথা পাতে কাক লৈ কথা পাতে আমার বাজেটক লৈ কথা পাতে সব বাজেটক আমি কি বলি কব পারো বাজেটক আমি কব পারো দ্যাট ইজ অ্যানুয়াল ফিনান্সিয়াল আমি যদি কও অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট এ হব কারেক্ট আনসার অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট মনত রাখিবা এটো হব আমার বাজেটর মূল অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট ঠিক আছে আমি কি বলি কও আর এটো কোনে বেসিক্যালি ই করে প্রোডিউস করে বা পাবলিশ করে এটো আমার যদি কবলে যায় এটো করে বেসিক্যালি আমার দ্য মিনিস্ট্রি অফ ফিনান্স নেক্সট Now, the Parliament of India consists of the following. Parliament of India, কাক লৈ গঠিত হয়? মই প্রথমতে তোমালোকক এইটো পয়েন্ট তোমালোকক মই কৈ দিছো। Parliament of India, কাক লৈ গঠিত হয়? আমি আজিৰ পৰা কিন্তু এইটো স্টার্ট কৰিছো। Top 500 MCQ এটা সিরিজ। Top 500 MCQ আমি কিন্তু আজিৰ পৰা স্টার্ট কৰিছো। Next 10 ডেজৰ ভিতৰত আমি 500 MCQ আমি সমাধান কৰিম। আৰু এই 500 MCQ, which is a very, very important and relevant to your exam. Relevant to your exam, ঠিক আছে বহুত তোমালোকর পরীক্ষার পয়েন্ট অফ ভিউ পৰা কমন কোয়েশ্চন টাইপ মই তোমালোকক গিয়ে দি থাকিম ঠিক আছে তেনহলে কি হবে ইয়ার কারেক্ট অ্যানসার টু ইন্ডিয়া কনসিস্ট অফ দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া কনসিস্ট হয় কাক কাক লৈ পার্লামেন্ট অফ ইন্ডিয়া কাক কাক লৈ গঠিত হয় পার্লামেন্ট অফ ইন্ডিয়া আমি সকলে কৈছো যে প্রেসিডেন্ট থাকে তাত লোকসভা থাকে তাত রাজ্যসভা থাকে তেনহলে কি হবে কারেক্ট অ্যানসার টু বোথ অফ এ এন্ড বি যেটুকে 1 এন্ড 2 দুটাই কারেক্ট অ্যানসার সো ইয়ার কারেক্ট অ্যানসার টু হব দ্যাট ইজ সি বোথ A and B মানে both 1 and 2 হব ইয়ার কারেক্ট অ্যানসার both 1 and 2 হব ইয়ার কারেক্ট অ্যানসার নেক্সট কি কইছে হু ডিসাইড whether a bill is a money bill or not এটি কিন্তু বহুত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কোনে ডিসাইড করে দিব যে এটা বিল সেই বিলটো মানি বিল হয় নে নহয় এটা বিল সেই বিলটো মানি বিল হয় নে নহয় বেসিক্যালি সো আমি কিন্তু ইয়াত যেটো আমি এমসিকিউ ডিসকাস করে আছো আজি যেনেকে অল পলিটির উপর আমি কোয়েশ্চন বেসিকে লৈ আহিছো অহাকালি আকৌ আমার জিওগ্রাফির কোয়েশ্চন বেশি থাকিব তারপিছত হিস্ট্রির কোয়েশ্চনও আহিব তারপিছত আমি যদি কও আমার ইকোনমিক্সর কোয়েশ্চন কিছু আহিব ঠিক আছে তারপিছত সায়েন্স এন্ড টেকর কোয়েশ্চন কিছু আমি লৈ আহিম তারপিছত আমার স্ট্যাটিক জিকে পার্টর কোয়েশ্চন থাকিব আর আসাম জিকে পার্টর কোয়েশ্চনও আমার থাকিব সো ইয়াত আমি কিন্তু মিক্সড আপ ডিসকাশন করিম উইথ ফুল এক্সপ্লেনেশন সো দ্যাট আমি এটা কোয়েশ্চন যাতে পড়িলে লগে লগে যাতে আমার আরো এটলিস্ট আরো পাঁচটা বা ছটা প্রশ্ন উত্তর করার ক্যাপাসিটি যাতে আমার হয়ে যায় ঠিক আছে তেনহলে কোনে ডিসাইড করিব এটা বিল সেই বিলটো মানি বিল হয় নে নহয় এটা বিল সেই বিলটো মানি বিল হয় নে নহয় এটো কোনে ডিসাইড করিব সবে কৈছে স্যার স্পিকার হব লাগে ইয়ার যেটো কারেক্ট অ্যানসার যদি আমি কবলে যদি যাও ইয়ার কারেক্ট অ্যানসার কি হব ডেফিনেটলি দ্যাট ইজ দ্য স্পিকার অফ লোকসভা কোন আছে আমার এতিয়া মানে কোন আছিলে ওম বিলা ঠিক আছে আমার কোন আছিলে ওম বিলা সো ওম বিলা এটো ডিসাইড করিব যে এটা বিল সেই বিলটো মানি বিল হয় নে নহয় মনত রাখিবা যেতিয়া এটা বিল মানি বিল হিসাবে যেতিয়া আহি যায় যে এই বিলটো এটা মানি বিল ডিক্লেয়ার করে দিলে মানি বিল এটা স্থাপন হওয়ার আগত প্রেসিডেন্টর লগত বেসিক্যালি যদি আমি কও রুলিং গভর্নমেন্টে কথা পাতি লয় বেসিক্যালি রুলিং গভর্নমেন্টে পাতে মিনিস্ট্রি অফ ফিনান্সে ঠিক আছে লগতে মানি বিল অকল কি লোকসভাত উত্থাপন হব পারে মানি বিল অকল লোকসভাত উত্থাপন হব পারে মানি বিল কেতিয়াও রাজ্যসভাত কি নহয় ইন্ট্রোডিউস নহয় রাজ্যসভাত কেতিয়াও মানি বিলটো ইন্ট্রোডিউস নহব কত হব লোকসভাত হব আর মানি বিলের ক্ষেত্রে যদি আমি কবলে যাও মানি বিলের ক্ষেত্রে রাজ্যসভার কিন্তু কোনো ধরনের ক্ষমতা নাই মানে লোকসভার যদি বিলটো যদি
যদি পাস হয়ে যায় লোকসভাত বিলটো পাস হয়ে যাওয়ার পিছত আমি কি জানো তারপর যিকোনো একটা বিল রাজ্যসভালে যায়। রাজ্যসভায় কি করিব পারে, রাজ্যসভায় বেসিক্যালি সেই বিলটো যদি তেওঁলোকে যদি অ্যাকসেপ্ট নকরে সেই বিলটো তেওঁলোকে লোকসভালে আকৌ রিটার্ন পঠাব পারে। কিন্তু ইন কেস অফ মানি বিল যদি সেটো মানি বিল হয় তেনেহলে উইথ চেঞ্জ অর উইদাউট চেঞ্জ 14 ডেজৰ ভিতৰত কি কৰিব লাগিব, রিটার্ন পঠাব লাগিব। আর যদি কিবা এটা যদি সালসলনি করে যদি পঠায়, অ্যাডভাইস দি যদি পঠায়, সেই অ্যাডভাইসটো মানে লোকসভায় অ্যাকসেপ্ট করবনে নাই, রুলিং গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করবনে নাই, এটো রুলিং গভর্নমেন্টের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এটো রুলিং গভর্নমেন্টের উপর ডিপেন্ড করে। আর এটো কিমান নম্বর আর্টিকেলত মেনশন করা আছে, আর্টিকেল 110ত মেনশন করা আছে, আর্টিকেল ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 110ত মেনশন করা আছে এটো। ঠিক আছে, তেনহলে এটো গম পাই গলা। সো এটো কি হবে, স্পিকার অফ লোকসভা হবে ইয়ার কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেনত আইছো, কেনেকুয়া লাগি আছে কোশ্চেনবুর, কোশ্চেনবুর কেনেকুয়া লাগি আছে? সাউন্ড প্রবলেম বলে কইছে এজনে, মাইক অলপ খুলি দিছো বাৰু। ঠিক আছে, এজন দুজনে কৈছে স্যার মাইকৰ সাউন্ডটো অলপ প্ৰবলেম লাগিছে, সো এইকাৰণে মই মাইকটো খুলি দিছো। ঠিক আছে, এতিয়া আৰু কোনো প্ৰবলেম নহব। সবে এক মিনিট অলপ ৰৈ যাবা। ঠিক আছে, কোৱেশ্চনবোৰ ঠিক আছে ন? ওকে, মাইকটো এতিয়া মই সাইড কৰি দিছো, এতিয়া আৰু সাউণ্ড প্ৰবলেম নহয়, এতিয়া আৰু সাইন প্ৰবলেম নহয়। ঠিক আছে, ওকে, নেক্সট, দ্য ফেডারেল স্ট্ৰাকচাৰ অফ দ্য গভৰ্ণমেণ্ট অফ ইণ্ডিয়া প্ৰভাইডছ, দ্য ফেডারেল স্ট্ৰাকচাৰ অফ দ্য গভৰ্ণমেণ্ট অফ ইণ্ডিয়া প্ৰভাইড কি কৰে, টু টায়াৰ ছিষ্টেম নে থ্ৰী টায়াৰ ছিষ্টেম নে ফ'ৰ টায়াৰ ছিষ্টেম নে নান অফ দ্য এবভ। ইয়াত কি কৈছে, দ্য ফেডারেল স্ট্রাকচার অফ দ্য গভর্নমেন্ট, আমার ভারতবর্ষর যেটো সরকারের যেটো ফেডারেল স্ট্রাকচার মানে যে বিকেন্দ্রীমূলক ব্যবস্থাপনা, হ্যাঁ, বিভিন্ন বিকেন্দ্রীমূলক ক্ষমতার বিকেন্দ্রীকরণ যেটো আমি কও, হ্যাঁ, বিকেন্দ্রীমূলক ব্যবস্থাপনাত আমার সরকারীয় ব্যবস্থাটো কেইটা স্তরত আমি ভগাই রাখিছো, দুটা স্তর, তিনিটা স্তর, চারিটা স্তর, নান অফ দ্য এবভ। কি হব ইয়ার কারেক্ট আনসারটো কোয়াচন, ইয়েস, নাও দ্য সাউন্ড ইজ ভেরি মাচ ক্লিয়ার, কোয়াশন ইয়ার কারেক্ট অ্যান্সারটো কি হবো সবে কোয়া। আচ্ছা, নেক্সট কোয়েশ্চন, কোনে কোনে কালি এপিএসসি পরীক্ষা তোমালোকৰ ভালো করে দিছা, ইয়াত ক্লাস করে আছে কিন্তু যোৱাকালি এপিএসসি পরীক্ষা অবতীর্ণ হৈছা, কোনে কোনে অবতীর্ণ হৈছা এবার জনাই দিবা। আৰু যি অকল ভাইটি ভণ্টিয়ে ক্লাসটো কৰি আছা কন্টিনিউ কৰি থাকিবা, 90, 80, 90, 100 ক্রস হৈ যাব লাগে। ঠিক আছে, সো কি হব তেনেহলে ইয়ার কারেক্ট অ্যান্সারটো কি হব? ভেরি গুড মর্নিং দেবশিষ, সো সবে ম্যাক্সিমামে কইছে স্যার দ্যাট ইজ এ টু টায়ার সিস্টেম, হয় নাকি? কারেক্ট অ্যান্সার টু কি হবে, দ্যাট ইজ এ থ্রি টায়ার সিস্টেম। আমার কেনেকে টু টায়ার সিস্টেম হবো ভাই, আমার ভারতবর্ষর যেটু ফেডারেল স্ট্রাকচার, আমার ভারতবর্ষর ফেডারেল স্ট্রাকচার মানে কি, মনত রাখিবা ফেডারেল স্ট্রাকচার মানে হইছে ক্ষমতার, ঠিক আছে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, ক্ষমতার বিকেন্দ্রীকরণ যদি আমি কবলে যদি যাও না, ক্ষমতার বিকেন্দ্রীকরণ কথার অর্থটু কি মানে হচ্ছে ক্ষমতা কেটা স্তরত ভাগ করা হয়েছে, ফার্স্ট অফ অল ইউনিয়ন গভর্নমেন্ট, ফার্স্ট অফ অল ইউনিয়ন গভর্নমেন্ট, তেখেতর তলত কোন আছে স্টেট গভর্নমেন্ট, তেখেতর তলত কোন আছে স্টেট গভর্নমেন্ট, আর তেখেতর তলত কি আছে লোকাল সেলফ গভর্নমেন্ট, লোকাল সেলফ গভর্নমেন্ট। ঠিক আছে, মিউনিসিপালিটি, মিউনিসিপালিটি পঞ্চায়েত লেভেলত, পঞ্চায়েতর যিসকল আছে, জিলা পরিষদ আছে, সো ইউনিয়ন স্টেট আর লোকাল সেলফ গভর্নমেন্ট। সো ইয়ারপর আমি কি কব পারো, ইটস এ থ্রি টায়ার সিস্টেম, ফেডারেল স্ট্রাকচার তো আমার কি আছে থ্রি টায়ার ব্যবস্থাপনার অধীনত আহে, থ্রি টায়ার ব্যবস্থাপনার অধীনত আহে, রিমেম্বার দ্যাট। ঠিক আছে, সো যিসকলে টু টায়ার বলে কইছা এটা কিন্তু ভুল হয়েছে, মনত রাখিবা ফেডারেল স্ট্রাকচার থ্রি টায়ার হয় আমার। নাও, ইন্ডিয়ান পার্লামেন্টারি সিস্টেম বেসড অন হুইচ মডেল, ভারতবর্ষর যেটো পার্লামেন্টারি সিস্টেম, এই ভারতবর্ষর পার্লামেন্টারি সিস্টেমটো বেসড হয়ে আছে কোনটো মডেলর অধীনত, ওয়েলথ মিনিস্টার মডেল, ওয়েলফেয়ার স্টেট মডেল, বোথ এ এন্ড বি, নাইদার এ নর বি। ইন্ডিয়ান পার্লামেন্টারি সিস্টেম ইজ বেসড অন হুইচ মডেল, কোয়াশন কি হব, কারেক্ট অ্যান্সারটো, কারেক্ট অ্যান্সারটো কি হব, কোয়াশন কোয়া কোয়া। যোৱাকালি জিওগ্ৰাফিৰ প্ৰশ্ন মই যিহেতুকে জিওগ্ৰাফিটো পঢ়াইছোঁ মেক্সিমাম ষ্টুডেণ্টক ইন এ পেইড বেচ,
জিওগ্রাফির প্রশ্ন ইমান ধুনিয়া প্রশ্ন আহিছে মই ইজিলি কৈছো নট অনলি দা পেইড স্টুডেন্ট তোমালোককো মই বহুত খিনি পড়াইছো জিওগ্রাফি তোমালোকে যদি অলপ ট্রাই করা হে অ্যানসার খিনি তোমালোকে সলভ করিব পারিবা যেনে কি হিমালয় ব্রহ্মপুত্র রিভারৰ নর্থ ব্যাংক সাউথ ব্যাংক ট্রিবিউটারির পড়া কোশ্চেন আহিছে ঠিক আছে তারপর অসমৰ এগ্রো ক্লাইমেটিক জোন আমি জানো যে সখন এগ্রো ক্লাইমেটিক জোন আছে তার পড়া কোশ্চেন আহিছে অসমৰ স্টেট ফ্লাওয়ার স্টেট ফ্রুট এইবিলাকৰ পড়া কোশ্চেন আহিছে সো জিবিলাক মই তোমালোকক অলরেডি মই ইউটিউবৰ ক্লাসত মই তোমালোকক পড়াই থাকো সো ইয়ার কারেক্ট আনসার টু হবো আমার ওয়েস্টমিনিস্টার মডেল অফ ব্রিটেন ওয়েস্টমিনিস্টার মডেল অফ ব্রিটেন বলি আমি কব পারো অফ ব্রিটেন ওয়েস্টমিনিস্টার মডেল অফ ব্রিটেন ঠিক আছে দা পার্লামেন্ট অফ ইন্ডিয়া ইজ বেসড অন দা ওয়েস্টমিনিস্টার মডেল অফ ব্রিটেন সো কি হবো ওয়ান হবো ইয়ার কারেক্ট আনসার ওয়ান হবো ইয়ার কারেক্ট আনসার বুঝি পাইছানে অনলি ওয়ান অনলি ওয়ান নেক্সট উইচ এবং দা ফলোয়িং ক্যান বি সেড টু বি আ পার্ট অফ দা পার্লামেন্ট অফ ইন্ডিয়া ঠিক আছে সেম কথাটা কোশ্চেনটোৱে আকৌ ৰিপিট কৰিছে যে উইচ এমং দা ফলোয়িং ক্যান বি সেড টু বি এ পার্ট অফ দা পার্লামেন্ট অফ ইন্ডিয়া প্রেসিডেন্ট লোকসভা রাজ্যসভা গভর্নর অফ এ স্টেট কোৱাচোন কি কি হব ইয়াৰ কারেক্ট আনসারটো কি হব কর্ণেন্দু মই এইটো কেলো তোমালোকক যিসকলক কৈ তোমালোকক যি মই ক্লাস কৰাইছো ইউটিউবত তোমালোকেও আনসার কৰিব পাৰিবা ইমান ধুনীয়া কোৱেশ্চন আহিছে কোৱাচোন ইয়াৰ কারেক্ট আনসারটো তেনেহলে কি হব ইয়াৰ কারেক্ট আনসারটো এই প্রশ্নের প্রশ্নটো অলপ ঘুরাই পকাই দি দিয়া হল প্রশ্নটো অলপ ঘুরাই পকাই দি দিয়া হল উইচ এমং দা ফলোয়িং ক্যান বি সেড টু বি আ পার্ট অফ দা পার্লামেন্ট অফ ইন্ডিয়া কি হব তেনহলে ইয়ার কারেক্ট আনসারটো আমি সকলে বহুতে ওয়ান টু থ্রি কইছে একদম কারেক্ট দ্যাট ইজ ওয়ান টু এন্ড থ্রি যে প্রেসিডেন্ট লোকসভা এন্ড রাজ্যসভা মনত রাখিবা এই লোকসভাক আমি কি বলি কো লোয়ার হাউস বলি আমি কব পারো নামবিলাক লিখি লিখি লোয়ার হাউস বলে কব পারো হাউস অফ দ্য পিপল বলে আমি কব পারো হাউস অফ দ্য পিপল বলে আমি কব পারো বাট ইটস এ পপুলার হাউস বলে আমি কব পারো ঠিক আছে পপুলার হাউস বলে আমি কব পারো ঠিক তেনেকে রাজ্যসভার কথা যদি আমি কো ইটস এ আপার হাউস বলে আমি কব পারো কাউন্সিল অফ স্টেট বলে কোয়া হয় কাউন্সিল অফ স্টেট ঠিক আছে কাউন্সিল অফ স্টেট লগতে আমি ইয়াক আনপপুলার হাউস বলে আমি কিন্তু কব পারো আনপপুলার হাউস ঠিক আছে আনপপুলার হাউস বলে আমি কব পারো গভর্নর যদি আমি কবলে যাও গভর্নর ইজ দা ইন্ট্রি মানে যদি আমি কই যা পার্ট অফ দা স্টেট লেজিসলেটিভ সিস্টেম স্টেট লেজিসলেটিভ যে ব্যবস্থাপনা তার অন্তরঙ্গ পার্ট হয় আমার গভর্নর কিন্তু কি নহয় আমার কিন্তু গভর্নর সেন্ট্রাল বা আমার পার্লামেন্টর নহয় মনত রাখিবা দা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আর্টিকেল 79 এর পড়া 122 ডিফাইন দ্য রোলস এন্ড ফাংশন অফ দ্য পার্লামেন্ট অ্যাকর্ডিং টু দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া ঠিক আছে সো আর্টিকেল 79 এর পড়া আর্টিকেল 122 এর ভিতর এই কথাটো মেনশন করা আছে নেক্সট কোশ্চেন হোয়াট ইজ নট ট্রু অ্যাবাউট দ্য স্পিকার প্রোটেম ঠিক আছে প্রোটেম স্পিকার হোয়াট ইজ নট ট্রু অ্যাবাউট স্পিকার প্রোটেম কোয়াশন সাইডটা অপশন দিয়া আছে দ্য স্পিকার প্রোটেম এনজয় অল দ্য পাওয়ার দ্যাট আর কনফারেড টু দ্য স্পিকার স্পিকার প্রোটেম ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট স্পিকার প্রোটেম ইজ অ্যানাদার টার্ম ফর ডেপুটি স্পিকার অফ দ্য লোকসভা ইউজুয়ালি ইট ইজ দ্য সিনিয়র মোস্ট মেম্বার হুইজ অ্যাপয়েন্টেড অ্যাজ এ স্পিকার প্রোটেম কি হবো ইয়ার কারেক্ট আনসার টু 90 ক্রস হয়ে যাও 90 একদম 90 ক্রস হয়ে যাওক সবে অলপ শেয়ার করে দিয়া কোয়াশন ইয়ার কারেক্ট অ্যান্সারটু কি হবো এই প্রশ্নটা বহু ধুনিয়া একটা প্রশ্ন করেছে স্পিকার অফ প্রোটেম বা প্রোটেম স্পিকার কি হবো কোয়াশন কোয়া কোয়া সবে কোয়া ইয়ার কারেক্ট আনসার টু কি হবে সবে কোয়া আই ওয়ান্ট রিপ্লাই ফ্রম এভরি ওয়ান আই ওয়ান্ট রিপ্লাই ফ্রম এভরি ওয়ান না স্পিকার প্রোটেমর লগত জড়িত সাইটা অপশন ইয়াত দিয়া আছে কারেক্ট অপশন টু কোনটো হব ম্যাক্সিমামে কইছে তোমালোকে সি ম্যাক্সিমামে ইয়াত কি কইছে সি কইছে স্পিকার প্রোটেম ইজ অ্যানাদার টার্ম ফর দ্য ডেপুটি স্পিকার কিন্তু ইয়ার কারেক্ট আনসার টু কি হব যদি আমি কও স্পিকার প্রোটেম ইজ অ্যানাদার টার্ম ফর দ্য ডেপুটি স্পিকার অফ লোকসভা ইয়েস কিন্তু ইয়াত মানে মনত রাখিবা স্পিকার প্রোটেম যেনেকে ইয়াত কোয়া হয়েছে ঠিক তেনেকে প্রোটেম স্পিকার বলেও আমি কো হোয়াট ইজ প্রোটেম স্পিকার আকো যদি প্রোটেম স্পিকার টু যদি একদম এক্সাক্টলি কোয়া হয় আমার প্রোটেম স্পিকার টু বেসিক্যালি অ্যাপয়েন্টেড হয় যেতিয়া আমার লোকসভা বা আমার বিধানসভা মানে রাজ্য স্তরত কইছো যেতিয়া প্রথমটো বৈঠকত বহে
তেতিয়া কি থাকে তেতিয়া তো স্পিকার না থাকে বা ডেপুটি স্পিকার না থাকে কারণ স্পিকার ডেপুটি স্পিকার ইলেক্ট হয়ে আইব লাগিব তেতিয়া তেওলোকে কি করে এজন সিনিয়র মোস্ট মেম্বারক কি করে অ্যাপয়েন্ট করে দিয়ে অ্যাজ এ প্রোটেম স্পিকার তেও কি করে তেও বাকি যে অকল এমএলএ থাকে বা আমার পার্লামেন্টত যে অকল এমপি থাকে তেওলোকৰ বেসিক্যালি কি করে শপথ বাক্যটো পাঠ করে আর এজন এমপি বা এমএলএ কি করে অ্যাজ এ পার্মানেন্ট স্পিকার এজন বনাই দিয়ে ঠিক আছে এটো একটা বেলেগ ডেফিনেশন হয় আর স্পিকার প্রোটেম ইজ অ্যানাদার টার্ম ফর ডেপুটি স্পিকার অলসো ঠিক আছে ইন দা লোকসভা লোকসভার ক্ষেত্রে এটো আমি কব পারো নেক্সট কোয়েশ্চন দা হেডকোয়ার্টার অফ দা ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া যাক আমি কইছো ফাসাই বেসড অন উইচ সিটি কোয়াসুন ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া ফাসাই এ কি করে যিকোনো একটা খাদ্য প্রোডাক্ট ঠিক আছে এইটো লৈ ময়ো অলপ কনফিউশনত আছো এইটো লৈ ময়ো অলপ কনফিউশনত আছো ঠিক আছে এইটো কিন্তু এক্স্যাক্টলি মোর হিসাবত তো ডি হব লাগে স্পিকার প্রোটেম ঠিক আছে কারণ ডেপুটি স্পিকার টার্ম টু বেলেগ বাট ইয়াত অ্যান্সার টু তেনেকে দি আছে সো গতিকে এই কোয়েশ্চন টু তোমালোকে অলপ হোল্ড করে যাওয়া মই অলপ তোমালোকক বুঝাই দিছো যে হোয়াট ইজ এ প্রোটেম স্পিকার অ্যাকচুয়ালি প্রোটেম স্পিকার এজন সিনিয়র মোস্ট মেম্বারক বেসিক্যালি প্রোটেম স্পিকার হিসাবে ডিক্লেয়ার করে ঠিক আছে কিন্তু অপশন টু সি বলে কয়ে আছে ইয়াত সো এটি অলপ হোল্ড করে যাওয়া মই ইয়ার অপশন টু কিয় সি দিছে ইয়ার পিছপিনে কি কনসেপ্ট লগাইছে মই অলপ চাই কিনে তোমালোকক নেক্সট ক্লাসত জনাই দিম তো নেক্সট কোয়েশ্চন টু কোয়া দ্য হেডকোয়ার্টার অফ ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ড অথরিটি না ফাসাই বা ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ড যেটো অথরিটি যাক আমি ফাসাই বলি কো যিকোনো একটা ফুড প্রোডাক্টর উপর তেওঁলোকে কি করে সিল মোহর লগায় আজিকালি ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার সিল মোহর না থাকিলে এই খানাটুক বা এই ফুড বিষয়টুক বেসিক্যালি অ্যাকসেপ্টই তেনেকে করা নহয় মানে অ্যাকসেপ্টই তেনেকে করা নহয় সো কি হবো তেনেহলে পুনে নিউ দিল্লি হায়দ্রাবাদ কলকাতা ফাসাইয়ের হেডকোয়ার্টারটো কোথায় আছে FSAAI দ্যাট ইজ দি নিউ দিল্লি ঠিক আছে ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া স্ট্যাচুয়ারি বডি স্টাবলিশড হয়েছিল মিনিস্ট্রি অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য FSAAI হ্যাজ বিন স্টাবলিশড আন্ডার এটু অ্যাক্ট 2000 মানে ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ড অ্যাক্ট অফ 2006 যার হেডকোয়ার্টারটো কোথায় আছে আমার নিউ দিল্লিতে আছে নিউ দিল্লিতে আছে হয় না নিউ দিল্লিতে আছে মনে রাখিবা 90 ক্রস হয়ে যাও নেক্সট কোয়েশ্চন আচ্ছা নেক্সট কোয়েশ্চনটো কি দিছে আমার দ্যাট ইজ ওয়ানাকবরি থার্মেল পাওয়ার স্টেশন ওয়ানাকবরি থার্মেল পাওয়ার স্টেশন কোনটো স্টেটত আছে কোয়াসুন ওয়ানাকবরি থার্মেল পাওয়ার স্টেশন ইউপি গুজরাট তামিলনাড়ু হারিয়ানা ওয়ানাকবরি থার্মেল পাওয়ার স্টেশন ঠিক আছে কোনটো যদি আমি কবলে যাও কোনটো স্টেটত আছে ওয়ানাকবরি থার্মেল পাওয়ার স্টেশন আমি কিন্তু কৈছো আমি কিন্তু মডারেটর পড়া মানে ইজি টু মডারেট আৰু টাফ ঠিক আছে টাফ আমি কুৱেশ্চনৰ স্তৰটো এনেকে আমি আগবঢ়াই লৈ যাম আৰু ইয়াত আমি অহা 10 দিনত 500টা এমচিকিউ আমি সলভ কৰাৰ টার্গেট লৈছো উইচ ইজ এ ভেৰি ভেৰি ইম্পৰ্টেণ্ট এণ্ড ভেৰি ভেৰি ৰেলিভেণ্ট টু ইয়ৰ এক্সাম ঠিক আছে কোৱাচোন তেনেহ'লে ইয়াৰ কাৰেক্ট এনচাৰটো কি হ'ব ওৱানাকবৰি থাৰ্মেল পাৱাৰ ষ্টেচন ইজ ইন উইচ ষ্টেট ইউপি গুজৰাট তামিলনাডু হাৰিয়ানা কি হ'ব ইয়াৰ কাৰেক্ট এনচাৰটো ইয়াৰ কাৰেক্ট এনচাৰটো কি হ'ব যদি আমি ক'বলৈ যাওঁ ওয়ানাকবরি থার্মেল পাওয়ার স্টেশন ইন উইচ স্টেট ইয়ার কারেক্ট অ্যান্সারটা কি হবো সবে ম্যাক্সিমামে বি বলি কইছে কারেক্ট অ্যান্সারটা হবো অ্যাবসলুটলি দ্যাট ইজ ইন গুজরাট আচ্ছা কোয়াশন আমার গুজরাটর সিএম এর নাম কি আর গভর্নরের নাম কি গুজরাটর সিএম এর নাম কি আর গভর্নরের নাম কি লগতে তোমালোকে এটা বিষয় কিন্তু মনত রাখিবা রিসেন্টলি আমার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি করেছে সখনকে রাজ্যর সিক্স স্টেটর হোম সেক্রেটারি সকলক হোল্ড মানে শিফট ট্রান্সফার করাই দিছে লগতে ডিজিপি অফ ওয়েস্ট বেঙ্গল কি করেছে যদি আমি কো আমার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ায় মানে রিজার্ভ পদবীর পড়া বেসিক্যালি ট্রান্সফার করাই দিছে সো এইখানে তোমালোকৰ এক্সাম পয়েন্ট অফ ভিউৰ পৰা কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে আর ইয়াত গুজরাট স্টেটটোৰ নামও আছে বাকি পাঁচখন স্টেট তোমালোকে মোক কবা সো দ্যাট ইজ ইন গুজরাট ঠিক আছে নেক্সট কি কৈছে জর্ডান স্পিথ ইজ অ্যাসোসিয়েটেড উইথ উইচ অফ দ্য ফলোইং স্পোর্টস জর্ডান স্পিথ ইজ অ্যাসোসিয়েটেড উইথ কোনটো খেলৰ সৈতে জড়িত আছে কোনটো খেলৰ সৈতে জড়িত আছে কোৱা ইয়েছ ভূপেন্দ্ৰ পেটেল আমাৰ বিষ্ণু শৰ্মা কত আহিল আচাৰ্য আৰু ভূপেন্দ্ৰ এইটো এনেকে মনত ৰাখিব লাগিব ইয়েছ এনেকে মনত ৰাখিলে গোটেই ষ্টেটবিলাকৰে তোমালোকে মনত ৰাখিব পাৰিবা কাৰণ বহুত ষ্টেটৰ আছে ন বহুত ষ্টেটৰ আছে সো কোৱাচোন তেনেহ'লে ইয়াৰ কাৰেক্ট এনচাৰটো কি হ'ব চবে কোৱা চবে কোৱা ট্ৰাই কৰা চবে এনচাৰ কৰিবলৈ চোৱা আমি এটা কিন্তু বস্তু ইয়াত মই বাৰে বাৰে তোমালোকক কওঁ যে আমি ইয়াত শিকিবলৈ আহিছোঁ
আমি আর ভুল হলো একো চিন্তা নাই, একো লাজ নাই, একো টেনশন নাই, কারণ আমি ইয়ার পরা শিকি যাম। বহুতে লাইক করা নাই, 90 ওসরো ওসরি স্টুডেন্ট আছে, যিনো যিনে লাইক করা নাই আগত একবার লাইক করে দিয়া, যিনো যিনে লাইক করা নাই সবে, যদি সেশনটা ভাল লাগিছে আগত একবার লাইক করে দিয়া, আমি ইয়ার অ্যান্সারটা দেন ডিসকাস করি। যে জর্ডান স্পিথ অ্যাসোসিয়েট হয়ে আসলে কোনটো স্পোর্টসর লগত, ক্রিকেট, ফুটবল, গোল্ফ, হকি, কোনটো স্পোর্টসর লগত জড়িত হয়ে আসলে জর্ডান স্পিথ কোয়াশন, কারেক্ট অ্যান্সারটো কি হব? ম্যাক্সিমামে কইছে স্যার দ্যাট ইজ গোল্ফ। যোনে যোনে লাইক করা নাই মই কইছো সেশনটো যদি ভাল লাগিছে আগত লাইক করা, কারেক্ট অ্যান্সারটো হব দ্যাট ইজ অ্যাবসলুটলি গোল্ফর হইতে, হয় না হয়? হি ইজ অ্যান আমেরিকান প্রফেশনাল, যদি আমি কবলে যদি যাও গোল্ফার। আচ্ছা কোয়াশন, আমার ওয়ার্ল্ডর মানে এশিয়া মহাদেশর সবতকে, এশিয়া কন্টিনেন্টর সবতকে পুরোনা গোল্ফ কোর্স কোনটো হয়? গোল্ফ কোর্স কোনটো হয় কোয়াশন, কোনে কব পারে সবতকে পুরোনা গোল্ফ কোর্স কোনটো হয়? নেক্সট কোয়েশ্চন, কোলি ডান্স, কোলি ডান্স ইজ এ ট্রেডিশনাল ফোক ডান্স অফ হুইচ স্টেট? কোলি ডান্স ইজ এ ট্রেডিশনাল ফোক ডান্স অফ হুইচ স্টেট? মধ্যপ্রদেশ, আসাম, হিমাচল প্রদেশ, মহারাষ্ট্র। কোলি ডান্স ইজ এ ট্রেডিশনাল ফোক ডান্স অফ হুইচ স্টেট? মধ্যপ্রদেশ, আসাম, হিমাচল প্রদেশ, মহারাষ্ট্র। কোলি ডান্স বেসিক্যালি ট্রেডিশনাল ফোক ডান্স কোনটো রাজ্যর হয়? মধ্যপ্রদেশের হয়, অসমর হয়, হিমাচল প্রদেশের হয়, মহারাষ্ট্রের হয়, কোয়া কোলি ডান্সটো কোন স্টেটর হয়? ডেভিড একো কষ্ট নেই, ইয়াত শিকিবলে আহিছো, কিহৰ কষ্ট, শিকিম যেতিয়া, তেতিয়াহে পরীক্ষাত গৈ কিনে ভাল রেজাল্ট করিম, হয়নে নহয়? যোৰহাট, ইয়েস, যোৰহাট গোল্ফ কোর্স। সো এইটো কোয়াশন, তেনেহলে কোলি ডান্স ইজ এ ট্রেডিশনাল ফোক ডান্স মানে লোকনৃত্য, কোনটো স্টেটর, কোনটো স্টেটর লোকনৃত্য হয় কোলি ডান্স? যদি আমি কও দ্যাট ইজ ডি, দ্যাট ইজ মহারাষ্ট্র। কার হয় এটা? মহারাষ্ট্রের হয়, আমার কোলি ডান্স টু মহারাষ্ট্র হয়। আমার অসমতো যেনেকে আমার লোকনৃত্য আছে, বিভিন্ন ধরনের লোকনৃত্য আছে, প্রত্যেকটা রাজ্যে কি আছে লোকনৃত্যবুর থাকে, মনত রাখিবা। সো কোলি ডান্স মহারাষ্ট্রের যেনেকে হয় ঠিক তেনেকে কিন্তু কোলি ডান্স টু গোয়াতো হয়, মনত রাখিবা, গোয়া, গোয়াতো কিন্তু কোলি ডান্স টু হয়, ঠিক আছে? বহুত ধুনিয়া। নেক্সট কোয়েশ্চন, নেভাগাঁও ন্যাশনাল পার্ক, নেভাগাঁও ন্যাশনাল পার্ক কোনটো স্টেটত আছে? ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, গোয়া, মহারাষ্ট্র। নেভাগাঁও ন্যাশনাল পার্ক ইজ ইন হুইচ স্টেট? নেভাগাঁও ন্যাশনাল পার্ক কত আছে, কত লোকেট করে? ন্যাশনাল পার্ক আর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির যেটু লিস্ট, তোমালকে জাস্ট কি করিব লাগে, সিম্পলি একু স্ট্যাটিক জিকের পার্ট বুর জাস্ট একটা লিস্ট বনাব লাগে, একটা লিস্ট অফ দ্য স্ট্যাটিক জিকে বনাই লবা, তাত 1, 2, 3, 4, 5 এনেকে নম্বর দিয়ে লিস্ট বিলাক করি লবা, আর প্রতিদিন একটা একটাকে পার্ট রিভিশন করবা, স্ট্যাটিক জিকের পড়া পরীক্ষাত যদি আমি সাবলে যাও, চকু মুজি হলেও ছয়ের পড়া হাতখনকে কুয়েশন থাকে, ঠিক আছে? আর স্ট্যাটিক জিকে জীবনত কেউ মুখস্থ করিব নোয়ারিবা, ইটস অল এবাউট ইয়ার রিভিশনাল পার্ট, ইটস অল এবাউট ইয়ার রিভিশনাল পার্ট, ঠিক আছে? সো তেনহলে কি হবো ইয়ার কারেক্ট অ্যান্সারটো, কারেক্ট অ্যান্সারটো হবো এটু আমার মহারাষ্ট্রত আছে, এটু আমার কি আছে, এটু আমার মহারাষ্ট্র। নেভাগাঁও ন্যাশনাল পার্ক ইজ ইন হুইচ স্টেট? ইজ ইন মহারাষ্ট্র। কত আছে? আমার মহারাষ্ট্র আছে। ধুনিয়া হয়ে গেল, আমি এটা বুঝি পাই গেল। নেক্সট কোয়েশ্চন, আচ্ছা, অন দ্য অ্যাকাউন্টস অফ হিউয়েন সাং ইট ইজ মেনশন দ্যাট এ ফেমাস পোর্ট, পোর্ট ইন দ্য বে অফ বেঙ্গল ওয়াজ আন্ডার দ্য কন্ট্রোল অফ ভাস্কর বর্মন, হুইচ ওয়াজ দ্য পোর্ট? অন দ্য অ্যাকাউন্ট অফ হিউয়েন সাং, হিউয়েন সাং এ মেনশন করেছিলেন যে বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর যদি আমি সাবলে যাও কন্ট্রোল, মানে এটা পোর্ট আন্ডার কন্ট্রোল আসলে ভাস্কর বর্মনের, ঠিক আছে? ভাস্কর বর্মনের কন্ট্রোলত আসলে এই পোর্টটার নাম কি আসলে? তমরালিপি, ঢাকা, বিশাখাপট্টনম, চিটাগং বা চিত্তগ্রাম যেটুক আমি কইসু কোয়াশন। থ্যাংক ইউ সো মাচ, 100 ক্রস হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। সবে জনে জনে লাইক করা নাই তোলকে কিন্তু ডেফিনেটলি আগত লাইক করে দিয়া, ঠিক আছে? জুনে জুনে লাইক করা নাই। সো কোয়েশ্চন, অন দ্য অ্যাকাউন্টস অফ হিউয়েন সাং ইট ইজ মেনশন দ্যাট আ ফেমাস পোর্ট ইন দ্য বে অফ বেঙ্গল ওয়াজ আন্ডার কন্ট্রোল অফ, কার কন্ট্রোলত আসিলে? কোয়েশ্চন কি হবো কারেক্ট অ্যান্সারটু? ম্যাক্সিমাম কইছে তমরালিপি, কারেক্ট অ্যান্সারটু কি হবো? ইয়েস, দ্যাট ইজ অ্যাবসলুটলি তমরালিপি, ঠিক আছে? তমরালিপি যদি আমি কবলে যাও, তমরালিপি। ভাস্কর বর্মন কার কন্টেম্পোরারি আসিলে? আমি বারে বারে একটু প্রশ্ন আমি পড়ি যাও, ভাস্কর বর্মন হর্ষবর্ধনের কন্টেম্পোরারি আসিলে, কি আসিলে? হর্ষবর্ধনের কন্টেম্পোরারি আসিলে, মনত রাখিবা এইটু। নেক্সট কোয়েশ্চন, হোয়াট ওয়াজ দ্য রিজন বিহাইন্ড দ্য ইস্যু অফ নিধানপুর গ্রান্ট বাই ভাস্কর বর্মন? হোয়াট ওয়াজ দ্য রিজন বিহাইন্ড দ্য ইস্যু অফ নিধানপুর গ্রান্ট বাই ভাস্কর বর্মন, ঠিক আছে?
রিজন কি আছিল নিধানপুর গ্রান্ড নিধানপুর যেটু গ্রান্ড বাই ভাস্কর বর্মন তার রিজন কি আছিল কামাখ্যা টেম্পল উমানন্দ টেম্পল দুর্গা দেবী রিভিউ দ্য ল্যান্ড গ্রান্ডস অফ ভূতি বর্মন ভূতি বর্মনে যিখিনি ল্যান্ড গ্রান্ডস দিছিল ঠিক আছে ভূতি বর্মনে যিখিনি ল্যান্ড গ্রান্ডস দিছিল সেটুক রিভিউ করেছিল কি হব ইয়ার কারেক্ট অ্যান্সারটু কোয়াশন কি হব ইয়ার কারেক্ট অ্যান্সারটু কোয়াশ হবে একদম যেতিয়াই তোমালোকে যিকোনো এটা প্রশ্ন পড়িবা পরীক্ষার বাবে তোমালোকে কনসেপ্ট আগত পড়িব লাগিব কনসেপ্টর লগত এভরিডে এমসিকিউ পড়িব লাগিব যেতিয়াই কিবা এটা এমসিকিউ বা কোয়েশ্চন এটা পড়িবা লগে লগে কি করিবা তার লগত আনুষাঙ্গিক যদি কিবা ইনফরমেশন আছে সেইটো অলপ রিড আউট করে লবা সো ইয়ার তেনেহলে কারেক্ট অ্যান্সারটো কি হব ইয়ার যদি আমি কারেক্ট অ্যান্সারটো সাবলে যাও ইয়ার কারেক্ট অ্যান্সারটো হব দ্যাট ইজ ভূতি বর্মন মানে রিভিউ অফ দ্য ল্যান্ড গ্রান্টস অফ ভূতি বর্মন ভূতি বর্মনে যিখিনি ল্যান্ড গ্রান্টস দিছিল সেইখিনিক রিভিউ করেছিল নাও দ্য রুইন্স অফ ব্রিক টেম্পল এট দ্য পার্বতীয়া বিলংস টু হুম দ্য রুইন্স অফ ব্রিক টেম্পল এট দ্য পার্বতীয়া বিলংস টু হুম মোরিয়ান পিরিয়ডৰ আছিলে বেদিক পিরিয়ডৰ আছিলে লেটাৰ গুপ্ত পিরিয়ড নান অফ দিছ কি হব কারেক্ট এনসারটো কোৱা কোৱা সবে কোৱা কি হব ইয়াৰ কারেক্ট এনসারটো কি হব দ্য রুইন অফ দ্য ব্রিক টেম্পল এট দ্য পার্বতীয়া বিলংস টু হুম কি হব তেনেহলে ইয়াৰ কারেক্ট এনসারটো তেনেহলে কি হব যদি আমি কওঁ ম্যাক্সিমামে ইয়াত সি আনসার লেটার গুপ্তা বলেও কইছে বহুতে গুপ্তাটো ম্যাক্সিমাম আনসার আইছে কারেক্ট আনসারটো কি হব যদি আমি কও দ্যাট ইজ সি লেটার গুপ্তা পিরিয়ড ইয়েস কি হব দ্যাট ইজ লেটার গুপ্তা পিরিয়ড অ্যাকচুয়ালি কি আছিলে এই গুপ্তা এজ যেটো আছিলে বা গুপ্তা যেটো পিরিয়ড আছিলে ইয়াক আমি কৈছো আছে গোল্ডেন এরা গোল্ডেন এরা বলি কোয়া হয় গোল্ডেন এরা বলি কোয়া হয় ঠিক আছে স্যার রুইন্স অফ ব্রিক টেম্পল এট দ্য পার্বতীয়া বিলংস টু লেটার গুপ্তা পিরিয়ড ঠিক আছে লেটার গুপ্তা পিরিয়ডের পর কি করেছিল বেসিক্যালি বিলংস করেছিল নেক্সট কোয়েশ্চন ওয়েন ওয়াজ দ্য মটক টেরিটরি অ্যানেক্সড বাই দ্য ব্রিটিশ ডোমিনিয়ন মটক যেটো টেরিটরি আছিল ব্রিটিশে কেতিয়া এটো ক্যাপচার করেছিল 1826 1842 1862 1890 মটক টেরিটরি যেটো আছিল ব্রিটিশে এটো কেতিয়া ক্যাপচার করেছিল কোয়া মটক টেরিটরিটো ব্রিটিশে এটো কেতিয়া ক্যাপচার করেছিল মটক টেরিটরিটো কোয়া আর যিসকলে ক্লাস করে আছে কন্টিনিউ একদম ধৈর্যরে ক্লাস করিব লাগিব কারণ এইটো ক্লাস ইয়াত কিন্তু কোনো সাবজেক্টর তেনেকুৱা ভেরিয়েশন নাই উইচ ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্রম ইউর এক্সাম পয়েন্ট অফ ভিউ কারণ মই যিখিনি কোয়েশ্চন লৈ আহো এইখিনি তোমালোকৰ পরীক্ষার পয়েন্ট অফ ভিউর পৰা বহুত বেছি গুরুত্বপূর্ণ থাকে মনত রাখিবা এইটো কি হব তেনেহলে ইয়ার কারেক্ট অ্যান্সারটো কি হব ইয়ার কারেক্ট অ্যান্সারটো কি হব 1862 বলি বহুতে কইছে চাই লও আমি কারেক্ট অ্যান্সারটো হব দ্যাট ইজ অ্যাবসলুটলি যদি আমি কবলে যাও 1842 নট ইন 1862 1842 নেক্সট কোয়েশ্চন দ্য লার্জ ট্যাঙ্ক ইন তেজপুর নোন অ্যাজ হাজারা হাজার পুখুরি এক্সকেভেট কোনে কৰিছিল দ্য লার্জ ট্যাঙ্ক ইন তেজপুর যাক আমি হাজারো পুখুরি বলি কৈছো এক্সকেভেট কোনে কৰিছিল হর্ষবর্ধন বানা ভাস্কর বর্মন নরকাসুরা কি হব ইয়ার কারেক্ট অ্যান্সারটো কোয়া 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 সবে কোয়া দ্য লার্জ ট্যাঙ্ক ইন তেজপুর নোন অ্যাজ হাজারা পুখুরি এক্সকেভেটেড বাই হর্ষবর্ধন বানা ভাস্কর বর্মন নরকাসুরা কি হব ইয়ার কারেক্ট অ্যান্সারটো কোয়েশ্চন মোর ভেরি ভেরি ইম্পর্টেন্ট না পরীক্ষাত এই কোয়েশ্চন মোর তোমালোকর আহি থাকে অ্যাবসলুটলি 1942 মণিগোপাল ডেফিনেটলি তেনেহলে ইয়ার অ্যান্সারটো কি হব ইয়ার আছে আচ্ছা আরো একটা কথা আজি রাতি একটা ফেসবুক লাইভ করিম যদি কোনোবাই যদি মোর লগত ফেসবুকত আছা তেও এই এটু এফবি লাইভ জয়েন করিব পারা ঠিক আছে সো এটু আনসারটো তেনে হলে কি হবো দ্য লার্জ ট্যাঙ্ক ইন তেজপুর যদি আমি কও হাজার পুখুরিক এক্সকেভেট কোনে করেছিলে বাই দা হর্ষবর্ধন ঠিক আছে সো এ হবো কারেক্ট আনসার হর্ষবর্ধন হাজারা বর্ধন হাজার পুখুরি ওয়াজ কনস্ট্রাক্টেড বাই হজ্জর বর্মা অফ দ্য বর্মন ডাইনাস্টি এক্সকেভেট লার্জ পন্ড ইন 70 একর্স অফ ল্যান্ড ইন 19th সেঞ্চুরি ঠিক আছে যাক আমি হাজার পুখুরি বলি কইছো নেক্সট
in addition to Assamese, which other language from the state is included in the 8th schedule of the Indian Constitution? Ohomia loge loge, amar rajyor pora an kuntu bhakha basically amar constitution ot adapt kori diya ase. Kwasun kwa kwa? Kwasun ki abo yaar correct answer du ki abo sabe kwa? Ohomia loge loge. আমি যদি কও আমার প্রথমত আছিল অ্যাকর্ডিং টু দা 8th শিডিউল এটু কি 8th শিডিউলত মেনশন করা আছে 8th শিডিউল কেনে কে মনত রাখিম P E A R S T R S O F O L D P M তেনেলে যদি আমি যদি কবলে যদি যাও 8 নম্বর কোনটো আছে 5 6 7 8 অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ এল বলি আকো ল্যাঙ্গুয়েজ না হইবো অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ হইছে 8 টু হইছে 8 নম্বর ঠিক আছে 8th শিডিউল ইয়াত আছিল 18 টা প্লাস হৈ গলা আমাৰ 4 যদি আমি কও সো রাইট নাও উই হ্যাভ 22 ল্যাঙ্গুয়েজ সো আমাৰ লাস্ট অফ লাস্টলি যেটো আমাৰ এডাপ হৈছিলে লাস্টলি আমাৰ ৰাজ্যৰ পৰা যেটো এডাপ হৈছিলে এটো আছিলে বোডো আৰু বাকী যিখিনি হৈছিলে বোডো মাইথালি মাইথালি সান্তালি আৰু ডংৰি ঠিক আছে এই চাৰিটা ভাষা বেসিক্যালি এডাপ হৈছিলে ঠিক আছে ওকে নেক্সট কি কৈছে হু ওয়াজ দা ফার্স্ট আহোম কিং টু ইন্ট্রোডিউস কয়েন্স কোনজন আছিল প্রথমজন আহোম রজা যিনি ইন্ট্রোডিউস কৰিছিল কয়েন হু ওয়াজ দা ফার্স্ট আহোম কিং টু ইন্ট্রোডিউস কয়েন উদ্যদিত সিংহ চক্রধর সিংহ জয়ধর সিংহ রত্নধর সিংহ কি হব কারেক্ট অ্যানসার টু কি হব হু ওয়াজ দা ফার্স্ট আহোম কিং টু ইন্ট্রোডিউস কয়েন উদ্যদিত সিংহ চক্রধর সিংহ জয়ধর সিংহ রত্নধর সিংহ কি হব কারেক্ট অ্যান্সার টু কোয়া ইয়েস ডেফিনেটলি সো কি হব হু ওয়াজ দ্য ফার্স্ট আহোম কিং টু ইন্ট্রোডিউস কয়েন্স কয়েন কোনে ইন্ট্রোডিউস করেছিল কয়েন যদি আমি কবলে যাও ইয়ার যেটু কারেক্ট অ্যান্সার হব এটু হব দ্যাট ইজ কি অ্যান্সার করেছে তোমালোকে বহুতে সি করেছে বহুতে আকো বি করেছে অ্যান্সার টু হব জয়ধর সিংহ সি জয়ধর সিংহ সি ঠিক আছে জয়ধর সিংহ হব ইয়ার কারেক্ট অ্যান্সার আমি আজি 25 টা কোশ্চেন করিম বেসিক্যালি ঠিক আছে নেক্সট কি কইছে হোয়াট ওয়াজ দ্য ইউজুয়াল শেপ অফ কোচ কয়েন ইন আসাম হিস্ট্রি অসমৰ যদি আমি ইউজুয়াল শেপস অফ দ্য কোচ কয়েন এটো কি আছিল শেপ টু কি আছিল স্কোয়ার আছিল রাউন্ড আছিল ওভাল আছিল হেক্সাগোনাল আছিল কি আছিল কোয়াসন কি আছিল কোয়াসন হোয়াট ওয়াজ দ্য ইউজুয়াল শেপ অফ কোচ কয়েন ইন আসাম হিস্ট্রি What was the usual shape of coach coin in Assam history? কি আছিলে কোয়াসন সবে? So yours it to correct answer হবো it to কি হবো that is round আছিলে yes that is আমার round আছিলে. Next question which king of Assam participate in the Konaj religious festival? It to option answer to আহি গৈছে that is Bhaskar Barman. Next question it to কোয়া From whose regime Sanskrit language was used in Ahom coin? Kar homoye pora Sanskrit bhasha tu Ahom coins ot use kora hoye asile. Kar homoye pora Sanskrit language tu Ahom coins ot use kora hoye asile. Ahom coins ot Shiv Singh, Pratap Singh, Rudra Singh, Suhumu. Kwa? Monot rakhiba class or timing kintu ohakali o same right at 9 a.m. রাইট এট 9 এম আর এই টু ক্লাস চলি থাকিব একদম স্যাটারডে লৈকে একদম স্যাটারডে লৈকে ক্লাস চলিব ঠিক আছে সানডে আর মানডে আমি জানো সকলে যে হোলি আছে আমার সানডে আর মানডে কোনো ক্লাস নহব ঠিক আছে সানডে আর মানডে হোলি আছে আমার নেক্সট ক্লাস আকো টুইজডের পর স্টার্ট হব মানে মঙ্গলবারের পর স্টার্ট হব ঠিক আছে মনত রাখিবা সো আমার ক্লাস অহাকালিও একদম রাইট এট রুদ্র সিংহর টাইমর পড়া কার পড়া রুদ্র সিংহর টাইমর পড়া রুদ্র সিংহ টাইমৰ পৰা লিখিছানে ইয়েস রুদ্র সিংহ টাইমৰ পৰা এটো ইউজ হয় স্টার্ট হৈছিল রুদ্র সিংহ টাইমৰ পৰা ওকে সো ইয়া আছিল আমাৰ 25 টা কোৱেশ্চন আমি আজি ডিসকাস কৰিলো আকো আৰু আমাৰ কোৱেশ্চন আছে বাট এটো আমি আকো অহাকালি কৰিম এটো আমি আকো অহাকালি কৰিম এই পাঁচটা এড কৰি বাকি আমাৰ আকো আমি অহাকালি কৰিম মার্চ মাহৰ বিভিন্ন অফাৰবোৰ চলি আছে তোমালোকে জানা বেসিক্যালি নেক্সট ক্লাস 9 এমত বেসিক্যালি তিনিটা বিষয় লৈ অলপ কথা পাতিম এটা হৈছে বুকস তোমালোক সকলোরে ডিমান্ডত দুটা ইম্পর্টেন্ট বুক আমার স্টোরত এতিয়া অ্যাভেলেবল আছে অ্যাকচুয়ালি এই গোটেইবোৰ কিতাপে অ্যাভেলেবল আছে এই দুটা কিতাপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর নিউলি লঞ্চ করা হয়েছে যোনে যোনে এতিয়ালৈকে পার্চেস করা নাই Y225H কোড ইউজ করে এই বুক দুটা তোমালোকে অর্ডার করে লব পারা সেকেন্ডলি তোমালোক সকলোরে বাবে
আমি মহাসংগ্রাম ব্যাচ লৈ আহি আছো যেটো আমাৰ ষ্টাৰ্ট হ'ব 29th মার্চৰ পৰা 29th মার্চৰ পৰা ইয়াত লাইভ ক্লাস ৰেকৰ্ডেড ক্লাস ইভেন এই বুক দুটাও তোমালোকে ফ্ৰী অফ কষ্টত পাই যাবা মানে তোমালোকৰ হোম এড্ৰেছত সো এইটো কোৰ্ছত জুনে জুনে এডিআৰি পৰীক্ষা হয় তিনি মাহ হাতৰ টাইম আছে ধুনিয়াকে এডিআৰি বা অসম পুলিচৰ পৰীক্ষা মই কম ঠিক আছে এই কোৰ্ছটো পঢ়িলে কি কি হেল্প হ'ব লগতে আমাৰ এপেক্স বেংকৰটো মানে আসাম পাৰ্টখিনি বা জিকে পাৰ্টখিনি হেল্প হৈ যাব ঠিক আছে আৰু বাকি ষ্টেট ৰিলেটেড সো এইটো বেচ তোমালোকে Y225 কোড ইউজ কৰিলে ডিস্কাউণ্ট পাই যাবা তোমালোকে এনৰোল কৰি ল'ব পাৰা যদি তোমালোকে ভাবা যে নাই চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টৰ পৰীক্ষাৰ বাবে আমাৰ ৰেলৱে বেচটো আমাৰ আছে বাট অভাৰঅল ধুনীয়াকে প্ৰস্তুতি ল'ব বিচাৰো পৰীক্ষাৰ বাবে তেনেহ'লে কি হ'ব দেট ইজ আমাৰ অৰ্জুন বেচ APSC ফাউণ্ডেশ্যন এইটো আমি ষ্টাৰ্ট কৰি আছো বেচিকেলি 12th এপ্ৰিলৰ পৰা এতিয়াও হাতত টাইম আছে আৰু এইটো এই যেতিয়া আমাৰ এতিয়া যি নতুন ভেকেঞ্চি আহিব APSC CCE যিটো 2024ৰ যিটো ভেকেঞ্চি আহিব তাৰ বাবে কিন্তু গুৰুত্বপূৰ্ণ ফাউণ্ডেশ্যন বেচ হয় ইচ এণ্ড এভৰি ছাবজেক্টৰ ক্লাছ হ'ব ঠিক আছে চ' এইটোও তোমালোকে Y225 কোড ইউজ কৰি এনৰোল কৰিব পাৰা তোমালোকে ডিচাইড কৰি ল'বা যে তোমালোকে কোনটো কোৰ্ছত ভৰ্তি হ'ব বিচৰা আৰু মানে চোৱা প্ৰস্তুতি লোৱাৰ বাবে তোমালোকে যিকোনো প্লেটফৰ্মৰ পৰা প্ৰস্তুতি ল'ব পাৰা আমি জাষ্ট আমাৰ যিটো বেষ্ট সেইখিনি আমি তোমালোকক জনাই দি আছো ঠিক আছে ইয়াৰ উপৰি তোমালোকে কি কেনেকৈ এডমিশ্যন কৰিবা প্ৰচেছটো ইয়াত গোটেইটো দিয়া আছে ষ্টেপ বাই ষ্টেপ লগতে আমাৰ দুটা টেলিগ্ৰাম গ্ৰুপ মই ইয়াত PDFৰ লিংক এণ্ড অল গোটেইখিনি শ্বেয়াৰ কৰোঁ এই টেলিগ্ৰাম গ্ৰুপত জইন হৈ যাবা টেষ্ট সিরিজ এভেলেবল আছে আর অ্যাপটো ডাউনলোড করে লবা অ্যাপতে তোমালোকে PDF নোটস এভরিথিং তোমালোকে পাই থাকিবা সো মোর আজির এই ক্লাসটো যদি ভাল লাগে নিশ্চয়কে শেয়ার করিবা লাইক করিবা আর কমেন্ট করিবা ফিডব্যাক আর তোমালোকক মই বারে বারে কইছো যে তোমালোকর যে প্রয়োজন আছে কিবা এটা ক্লাস লাগে কিবা এটা পরীক্ষার প্রস্তুতি লব বিচাৰিছো কিবা নোটস লাগে PDF লাগে গোটেইখিনি কমেন্টত মোক জনাবা আর ক্লাসের ফিডব্যাকটো দিবা চ্যানেলটো সাবস্ক্রাইব করিবা জিও করে নতুনকে আহিছা তেনহলে নেক্সট ক্লাসের টাইমিং কি অহাকালি এট 9 AM অহাকালি ৰাতিপুৱা একদম 9টা বজাত ফ্ৰেছ হৈ আমি আহি যাম ক্লাছ কৰিবলৈ ঠিক আছে চ' ধন্যবাদ জয় অসম জয় হিন্দ আৰু অল দ্য ভেৰি বেষ্ট লগ পাইছোঁ অহাকালি আগেইন থেংক ইউ চ' মাছ এভৰিৱান